দর্শক দেখছেন যে এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু এই নির্বাচন কমিশন অভিমুখে যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি অবস্থান করছে। দর্শক আপনারা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, ইসি সচিব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আজ সন্ধ্যায় 7টায় প্রধান যিনি নির্বাচন কমিশনার রয়েছে সেই প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ভাষণেই আজকে তফসিল ঘোষণা করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তফসিল ঘোষণা বন্ধের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে। নির্বাচন ঘেরাও করার জন্য তারা নির্বাচন কমিশন অভিমুখে আজকের এই গণমিছিল করছে। দর্শক আপনারা দেখছেন যে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা তারা মিছিল নিয়ে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হচ্ছে। তফসিল ঘোষণা বন্ধের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যে গণমিছিল সেই গণমিছিল বেশ কিছুক্ষণ আগে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়েছে। বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই গণমিছিল শুরু হওয়ার আগে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে তারা বলেছেন যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়, তাই তারা সরকার একতরফা যে তফসিল ঘোষণার চিন্তাভাবনা করছে সেটি থেকে সরে আসার আহ্বান জানান এমনটি কিন্তু তারা সেই সংক্ষিপ্ত সমাবেশে বলছেন। এবং দেখছেন যে নেতাকর্মীরা এই গণমিছিলটি নিয়ে ঢাকা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই নির্বাচন কমিশনের অভিমুখে গণমিছিলটি শুরু করেছে। আপনারা দেখছেন আমাদের সময় আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত করেছি পল্টন মোড় এলাকা থেকে। আজকের এই গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের বাড়তি উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পল্টন মোড়ে ব্যাপক পরিমাণ পুলিশের উপস্থিতি, তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখছেন মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড় অতিক্রম করে যাচ্ছে নাইটেঙ্গেল মোড়ের দিকে। দর্শক দেখছেন নির্বাচন অভিমুখের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করছে এবং সাধারণ জনতা তারা ভাঙার চেষ্টা করছে এবং এখানে কিন্তু পুলিশের অবস্থান আপনারা দেখছেন, ঠিক আছে, আপনারা দেখছেন যে এখানে ব্যারিকেড দিয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে এবং পুলিশও কিন্তু এই দিকটায় যদি দেখায় পুলিশের কিন্তু অবস্থান রয়েছে। নেতাকর্মী এবং পুলিশের যে অবস্থান এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে তফসিল ঘোষণা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই জায়গায় এসেছেন এবং মালিবাগ এখানে এসে তারা কিন্তু বাধার সম্মুখীন হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা একপাশে রয়েছেন, অন্য পাশে পুলিশ রয়েছেন এবং বাধার সম্মুখে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে। দেখছেন যে পুলিশের বাধার মুখে তারা এই রাস্তাতেই সংক্ষিপ্ত সমাবেশ করছেন। আপনারা দেখছেন আমাদের সময় কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত।
দর্শক, যেটি বলছিলাম যে তফসিল ঘোষণা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নির্বাচন অভিমুখে বিক্ষোভ গণমিছিল সেটি মালিবাগে এসে পুলিশি বাধায় কিন্তু বন্ধ হয়েছে, এবং এখানে নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত সমাবেশ করে আজকের গণসমাবেশ এখানে শেষ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আবার যুক্ত হবো। সে পর্যন্ত থাকুন আমাদের সময়ের সাথেই।